এই মুহূর্তে জাতীয় প্রেসক্লাবে বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের 15তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। ওই লক্ষ্যেই তারা কিন্তু বরাবর তাদের জীবনে রাজনীতি করে যাচ্ছে। আমি বক্তব্য দীর্ঘ করব না। আমরা আসলে সবাই এখন যে একটা পরিস্থিতিতে বাস করছি, সেই পরিস্থিতি এসে মনে হয় যে এইসব মানুষের এখন আরও বেশি করে দরকার ছিল। তাদের অভাব, তাদের শূন্যতা আমরা বোধ করি। যে কথাটা উনি বলেছেন যে আসলে ওনারা কি বুঝবেন স্বাধীনতা যুদ্ধের সময়কার কথা, যোদ্ধাদের শহীদদের ব্যথার কথা, মনের কথা। ওনারা কি করে বুঝবেন গণতান্ত্রিক আন্দোলনের ব্যথার কথা, কারণ তারা তো ওইসবের মধ্যে দিয়ে যাননি। স্বাধীনতা যুদ্ধের সময়ে যুদ্ধে সেই ভয়ঙ্কর অবস্থাগুলো তারা দেখেননি, দেখেছেন কিন্তু তারা সেইভাবে যাননি। আজকে বাংলাদেশের মানুষ একটা ভয়াবহ একটা ফ্যাসিবাদের মধ্যে বাস করছে। আজকে মানুষের অধিকারগুলোকে সম্পূর্ণ ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তার ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, তার বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। প্রতিদিন নতুন নতুন আইন তৈরি করা হচ্ছে, যে আইনগুলো মানুষের ভিন্ন মত প্রকাশ করার স্বাধীনতাকে পুরো খর্ব করে দিচ্ছে, দেওয়া হচ্ছে এবং একটা পরিকল্পিতভাবে। নিশ্চয় একটা বিরতি, সঙ্গে থাকুন।